হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক। আপনারা সকাল ভালো আছেন নি? আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি একটা খানি বানাইমু। এটা হলো ইটালিয়ান ডিশ, এটার নাম হইল লেজানিয়া। তো ওইখানে আমি 1 কেজি পরিমাণ কিমা লইছি, গার্লিক পেস্ট 1 টেবিল স্পুন, অলিভ অয়েল মিডিয়াম সাইজ, 2 অনিয়ন, 2 জাতের লেজানিয়া সস। তো আসুন আমি লেজানিয়া কীভাবে বানাই আপনারা দেখাই। একটা ফান লইছি, ফানের মাঝে আমি তেল দিলাম। এখানে 3 টেবিল স্পুন অয়েল আছে পরিমাণ। তেলটা একটু গরম হয়ে গেলে তো আমি পেঁয়াজ দিমু। তো আমি পেঁয়াজ দিলাম, তো আমার পেঁয়াজ মানে পুরো ব্রাউন হয়ে গেছে। আমি গার্লিক পেস্ট দিলাইছি, মানে দিয়েছি গার্লিক পেস্ট। মানে আমি অ্যাড করব 1 টেবিল স্পুন সল্ট। মানে আমি সীমা দিব, সীমা আট করবো, আমি সীমা আট করছি, মিক্স করবো। তেলের পরিমাণটা একটু কম দিছি, কারণ সীমাতে নিয়ে অনেক তেল বাড়াইব। লাইরা সাইরা দিলাম। মানে আমি কিমারে গুঁড়া দিব, কিমা সিদ্ধ ওইতো করি, সিদ্ধ হয়ে আনলে আমি তারপরে সস দিলাইম। কি মাটা লাগে আমার কাছে ওই যা একটু দেখি কীরকম হয়েছে, দেখো কিমা ধরনের পানি ছাড়ছে। তো যে সময় কিমা তুমি পানি ছাড়িলা, এতে আস্তে আস্তে এটা মানে বয়ে লই যার, বেশি সময় আর বাকি না।
আমি আরো 2 মিনিটের লাগি গুঁড়া রাখলাম। আসলে আমি এনে চিন্তা করলাম একটু জাল দেই, সামান্য একটু হাফ টিস্পুন ময়েস দিলাম, মরচের গুঁড়া হাফ টিস্পুন, ধনিয়া গুঁড়া হাফ টিস্পুন, হলদের গুঁড়া দিয়ে আমি একটু মিক্স করব। আসলে আমি ফয়লা ফয়লা ভিডিও বানাইলাম, আমি একটু মাথের মাঝে আমার সমস্যা হল, আশা করি এই ভিডিও বানাইতে বানাইতে আরও আমার ভালো হইব। আমার সাই কিছু কিছু সাই করলাম, আমার মা তো ভালো হন না আসলে, কোনো সময় তো আর ভিডিও বানাইছি না, ব্লগ করছি না, ব্লক করছে না এর লাগে। তো এখন আমি লেজানিয়া টমেটো সস দিলাইমু, কিমান আছে দিয়া একটু লাড়া ছাড়া দিব। এরপর আমি তো আমি এখানে মাঝে এক্সট্রা কিছু টমেটোর সস দিলাম আর মজাই তো করি, আপনারা চাইলেও দিতে পারেন আবার নাও দিতে পারেন, এটা যার জির ইচ্ছা। এখানে প্রায় আমি আধা টিনের মতো দিছি টমেটো সস, তো আমি মিক্স করে নিলাম। আর আমি এখানে মাঝে কিছু মিক্স ভেজিটেবল দিলাম, আপনারা চাইলেও দিতে পারেন নাও দিতে পারেন, এটা অপশনাল, তাদের দেওয়া লাগবে এমন কোনো কথা নাই। আপনারা খেয়ে রেসিপিটা খাইছেন, আপনারা খেয়ে খাইছেন এটা তো আমি জানতাম না, বাট আমি আপনার লগে এই রেসিপিটা শেয়ার করছি, যারা যারা খাইছেন না তারা অবশ্যই ট্রাই করবা, মাসের মাঝে বানায় খাইবা, খুব মজাদার একটা রেসিপি। তো আমার কিমা রান্না শেষ, এখন আমি চুলারে অফ করে নিলাম, আর আমি লেজানিয়া আরও রয়েছে বাকি, ওটা আমি প্রসেস আপনারা দেখাইলাম। এখন আমি কিমা গেছি, কিমা হচ্ছে আমি একটা ট্রে মাঝে তোরা তোরা করে লইম, যে ট্রের মাঝে লেজানি আমি বানাইলাম, ওর ট্রের মাঝে সাইড বাইদি চিত্রাই দিম এরকম।
মানে আমি লেজানের উপরে লেজানের শির দিব, এরকমভাবে বসাই নিব। এইভাবে করে আমি উপরে লেজানিয়ার শীট বসিয়ে নিলাম। এখন আমি লেজানিয়ার হোয়াইট সস পাকা যে যেখানে ফাঁকা ফাঁকা জায়গা বাই দিয়ে আমি লেবেল হইয়া দিব, এর উপরে দিয়ে কিছু কিছু দিব। তো আমি পুরো ফুরু ফুরে ফুরা ফুরে আমি ওখানে আস্তাওয়ালা মাখিয়ে নিছি, উপরে দিয়া দিছি হোয়াইট সস, আর বাকি হাফ আমি ওটার উপরে দিব। এইভাবে করে আমি সবগুলি চারপাশে দিয়ে দিব। আর আমি ওভেন অন করে তুলছি প্রায় 10 মিনিট আগে। তো আমি উপরে দিয়ে বাড়লে মানে শির দিলাম। তো আমি মানে চিজ দিব উপরে দিই, কেন আমি চিজ লইছি গ্রেট করছি, গ্রেট করে আমি মানে উপরে দিয়ে সমানভাবে দিয়ে দেব। তো এটা ফুরাফুরি হইতে 45 মিনিটস লাগব। আমি মানে ওপেনের ভিতরে হারাইব। তো ফিরে আসছি
45 minutes for এখানে আমার গাছ মাক আছে নাম্বার 8 তো 45 মিনিট বাদে দেখবো কি তো হয় অবস্থা তো ফিরে আসছি 45 মিনিট পরে তো ফিরে আসলাম 45 মিনিট পর ও আমি তোরা চিপস বানাইছি তোরা গার্লিক ব্রেড বানাইছি আর ও আমার লেজানে 45 মিনিট পর পুরা পুরা ব্রেক হয়ে গেছে তো এখন আমি হাত মুখ তো ওনে আমরা খাইবো তো আপনারাও বাসাত বানায় খাইবা খুব মজার একটা কানি ভালো লাগলে আপনারা আমার ভিডিও এটা যেন আপনারা ভালো লাগে দেখে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবা সাবস্ক্রাইব করবা আমার চ্যানেলটা তো আপনারা সকল ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম আস্তে আস্তে